তরমুজের কষ্টটা কোনো সময় বলা যায় না, বলা যায় না কেন, গাদা তার চেয়ে খাটনি বেশি। এটা মানে বলে বোঝানো যাবে, বলে বোঝানো যাবে না। সরাসরি ক্ষেত থেকে তরমুজ খাওয়ার মজাটাই আলাদা, এটা আসলে যদি এরকম না খান কখনোই বুঝতে পারবেন না। বন্ধুরা, ভোলা জেলার চরপেশনের চর নজরুলনগরের একটি তরমুজের রাজ্য থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই সব জমিগুলোতে তরমুজ চাষ করা হয়েছে। আসলে এদিকে মানে ক্যামেরাটা যেই দিকে ঘুরাবো মানে পুরো জায়গা জুড়েই মূলত হলো এই যে তরমুজ চাষ করছে। আর এরকম একটা না, অহর মানে এই নজরুলনগর প্লাস চরকলমি ইউনিয়ন সব জায়গা মিলিয়ে এরকম বহু জমি আছে যেখানে এবার তরমুজ চাষ করা হয়েছে। আর তেমনি এই নজরুলনগরের একটি রাজ্যে আমি চলে আসছি। তো দর্শক, আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এখানকার তরমুজ চাষিদের গল্প ও অন্যান্য সকল তথ্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। খোলা মাঠে ট্রাকের মাধ্যমে জমি তৈরির কাজে ব্যস্ত চাষিরা, সেই কাজটি শেষ হওয়ার পরই এবার তরমুজের তাওয়া করার পালা। মাটিগুলোকে একসাথে গুছিয়ে গোল আকৃতিতে তৈরি করা হচ্ছে সেই তাওয়া। এক পর্যায়ে খুব সূক্ষ্মভাবে তরমুজের বীজ রোপণ করেন চাষিরা। তবে বীজ রোপণ করার এই কাজটি কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। কোনো জায়গায় একটু ভুল হলেই রয়ে যেতে পারে চারা না ওঠার সম্ভাবনা। কিছুদিন পরেই চারা উঠলে সার পানি ও খুব যত্নের মাধ্যমে গাছগুলোকে বড় করা হয়। গাছগুলো বড় হওয়ার পরেই তরমুজ চাষিদের কাজের গতি যেন আরও বেড়ে যায়। বন্ধুরা, বর্তমানে দেশের উপকূলীয় অঞ্চলগুলো শস্য ভাণ্ডারে পরিণত হচ্ছে। একসময় বিস্তীর্ণ পুকুর ও চরাঞ্চলগুলো বছরের পর বছর পরিত্যক্ত থাকলেও এখন মাটি ও আবহাওয়ার বৈশিষ্ট্য বিবেচনা করে উৎপাদন হচ্ছে নানা রকম ফল ফসল। ভোলার চরপেশনের নজরুলনগর এমনই একটি এলাকা। এ এলাকাকে এখন বলা হয় বৃহত্তম ভোলার অন্যতম শস্য ভাণ্ডার। এখানকার ফসল বৈচিত্র্য সত্যি অন্যরকম। আর এখন তরমুজ চাষ করে রীতিমতো রেকর্ড গড়ে তুলেছে এই এলাকার কৃষকরা। মূল কথা, যেদিকেই তাকাই সেদিকেই দেখি সবুজি তরমুজের ক্ষেত। এই যে তরমুজ করা শুরু থেকে মূলত আপনারা কি ধরনের সমস্যাগুলো আসলে দেখতে পাচ্ছেন যে আপনাদের সাথে ঘটতেছে প্রতিদিন? জলারোগ আছে, পানির অভাব বেশি, তারপর অনেক কিছু। মানে জলারোগ হয়, জলারোগটাই বেশি, জলারোগের কোনো চিকিৎসা নেই। মানে জলারোগ যেটা হয় ওই গাছটা একদম মরে যায় নাকি? মানে এর কোনো চিকিৎসা নাই? চিকিৎসা। আর সেই সকাল থেকে এখনো পানি দিতেছেন, তো এখন তো ফল কিরকম আসছে? তাই কতদিনের ভিতরে একদম ফুল ফিল আইসা পড়বে বা বড় হবে কতদিনের ভিতরে? মানে এখন থেকে ২৫ দিন লাগবে। আর ২৫ দিনের ভিতরে ইনশাল্লাহ একদম ফুল ফিল ফল আইসা পড়বে, তাই তো? আর একটু কষ্ট সম্পর্কে জানাবেন যে আসলে আপনারা মানে তরমুজের ক্ষেতে কি পরিমাণ কষ্ট করে থাকেন আসলে? সমস্যা কি, তরমুজের কষ্টটা কোনো সময় বলা যায় না, বলা যায় না কেন, ওটা তার গাদা তার চেয়ে খাটনি বেশি। মানে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম। এটা মানে বলে বোঝানো যাবে, বলে বোঝানো যাবে না। পানিটা যে পানিটা দেওয়ার সময় যেই পরিশ্রম, এই পরিশ্রম আর কখনো হয় না। আর কখনো হয় না, মানে পানি দিতেই বেশি পরিশ্রম, পানি দিতেই পরিশ্রম বেশি। তাই আসলে এটা সবার দ্বারা সম্ভব না, একমাত্র আপনারা আছেন বলেই মূলত আমরা এই তরমুজ খাইতে পারি। সেইটাই যাক, দোয়া রইল আপনাদের জন্য, ইনশাল্লাহ আপনারা সফল হন আর ন্যায্য মূল্যে পেয়ে তরমুজ বিক্রি করতে পারেন, এই আশাই করি। গাছগুলোতে তরমুজ আসার পরই শুরু হয়ে যায় পানি দেওয়ার কাজ। তবে এই পানি দেওয়ার কাজটিও কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। তা যে কতটা কষ্টকর সেটা শুধু এখানকার চাষিরাই বুঝে। সকাল থেকে শুরু করে দুপুর আর দুপুর থেকে সন্ধ্যা, এই পুরো সময়টি চাষিরা কাটিয়ে থাকেন এই ফসলি জমিতে। আর এই কষ্টকেই উৎসর্গ করে চাষিরা ফলান এই তরমুজ। বন্ধুরা, বর্তমানে কিছু কিছু জায়গায় তরমুজ কাটা শুরু হয়ে গিয়েছে, আর তেমনই একটি জমিতে চলে এসেছি আমরা। সব মিলিয়ে প্রায় তিন মাস পর এরকম বড় তরমুজের দেখা পান চাষিরা, আর তখনই মনের আনন্দ নিয়ে এভাবে তরমুজগুলো কাটতে থাকেন তারা। বর্তমানে বেশিরভাগ পাইকাররাই ক্ষেত থেকে
তরমুজ কিনে নেয়। তবে কেউ কেউ সেখানে বিক্রি না করে নিজেরাই সেগুলোকে নিয়ে যায় দেশের বিভিন্ন স্থানে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ক্ষেত থেকে তরমুজগুলো কাটা হইতেছে, আর এগুলোকে এখন কেটে এই জায়গা থেকে লেবারের মাধ্যমে নিয়ে যাওয়া হবে রাস্তায়। এখানকার যে বড় রাস্তা সেখান থেকে আবার আপনার ট্রলির মাধ্যমে এটাকে আবার বড় যে ডিস্ট্রিক্ট ট্রাকগুলো আছে ওগুলোতে উঠানো হবে, আর উঠানোর পরেই মূলত সেই ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যমেই এগুলো চলে যাবে চাঁদপুরের কালিয়াপাড়ায়। মূল কথা, বাংলাদেশের বিভিন্ন স্থানেই এই তরমুজগুলো যেয়ে থাকে, কিন্তু এই ক্ষেতের এই তরমুজগুলো চাঁদপুরের কালিয়াপাড়াতে যাবে। চাঁদপুরের কালিয়াপাড়াতে নাকি অনেক বড় আড়ত রয়েছে, তাই তো এখানকার বেশিরভাগ চাষিরাই তরমুজ নিয়ে যান সেই আড়তে। দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে একটি তরমুজের খণ্ড। আসলে খেতে আইসেই মূলত এই খণ্ডটা হাতে নিলাম, আর আমাদেরকে কেটে খাওয়াইছে এই সোহাগ। তো আসলে এরকম মানে সরাসরি ক্ষেত থেকে তরমুজ খাওয়ার মজাটাই আলাদা। এটা আসলে যদি এরকম না খান কখনোই বুঝতে পারবেন না। আসলে একদম ক্ষেত থেকে সরাসরি দেখতে পাচ্ছেন, একদম ফরমালিন মুক্ত ধরতে গেলে একদম পিওর, একদম খাঁটি। বন্ধুরা, সরাসরি খেতে এসে এভাবে তরমুজ খাওয়ার মজাটাই আলাদা। যাদের জীবনে এমন স্মৃতি রয়েছে তারা অবশ্যই জানাবেন কমেন্টে। দর্শক, তরমুজ কাটার পরপরই সেগুলো শ্রমিকের মাধ্যমে নেওয়া হয় রাস্তায়, আর সেখান থেকে বড় ট্রাকে করেই পাঠানো হয় দেশের বিভিন্ন জায়গায়। তবে কিছু কিছু নদীমাতৃক এলাকায় ট্রাকের প্রয়োজন হয় না, সেখানে সরাসরি ট্রলারের মাধ্যমেই ফলগুলো পাঠিয়ে দেওয়া হয় নির্দিষ্ট স্থানে। তো দর্শক, বর্তমানে আসলে তরমুজ চাষিদের খুব বেহাল অবস্থা। দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টি হওয়ার কারণে পুরো জমিগুলো একদম ভরে গেছে একদম পানিতে। তো এই যে জমিগুলোতে অনেক বড় বড় তরমুজ রয়েছে দেখতে পাচ্ছেন, এই তরমুজ অবস্থায় মূলত এই ক্ষেতগুলো একদম পানিতে ভরে গেছে। তো আসলে আমার যে ভিডিওটা দেখলেন একটু আগে, ওই ভিডিওটা ছিল এখন থেকে আরও 5 দিন আগের, আর এখন হলো বর্তমানে আজকে মূলত খুবই খারাপ অবস্থা। যে 5 দিন আগে সব কিছু ভালো ছিল, অনেকেই তরমুজ বিক্রি করে ফেলছে। ধরতে গেলে কিছু সংখ্যক মানুষ এখনও 40% মানুষ তরমুজ বিক্রি করতে পারে নাই। তো তাদের তরমুজ সবেমাত্র আর 5 দিন বা 6 দিন পরেই সবাই মূলত বেচা বিক্রি শেষ করে একদম সব কিছু শেষ করতে পারতো, কিন্তু এর ভিতরেই আর কি এখন বৃষ্টি হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন যে আসলে এরকম এই সমস্যাটা খুবই শীঘ্রই সমাধান হয়ে যায়, আল্লাপাক যেন আর বৃষ্টি না দেয়, যাতে মানে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত না হয় আমরা এটাই চাই। কারণ আমাদের কৃষকরা খুশি থাকলে তারা এই ফসল ফলালে মূলত আমরা সেগুলো পাই এবং আমাদের দেশের অর্থনীতিও ভালো থাকে। সেক্ষেত্রে এরকম সমস্যা হলে আসলে এইটার ভোগান্তি আমাদের সবারই পোহাতে হবে। তো আমরা চাই সবাই ভালো কিছু করুক, ভালো জায়গায় যাক। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সামনে কী কী সমস্যা হয় বা কী হয় না সকল আপডেট আমি জানাবো ইনশাল্লাহ। তরমুজের ব্যাপারে এখন থেকে মানে এই যে পানি ওঠার পর থেকে এখন কী কী সমস্যা হবে বা এগুলো সমাধান হয়েছে কি না বা এভরিথিং যা কিছু দরকার সব কিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরবো, অবশ্যই পৌঁছে দেবো। তো সকলের সাথে থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এই সব কিছু তুলে ধরবো।